ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নলেজ ডেভেলপারের পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগতম। তো আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা দুইটা স্ট্রিং এর কম্পেয়ার দেখব আজকে, যে দুইটা স্ট্রিং সমান কিনা। ঠিক আছে, তো আমরা দুই ফার্স্ট অফ অল দুইটা স্ট্রিং নিব, ঠিক আছে, ডিক্লেয়ার করে নিব। আমরা স্ট্রিং নেম দিলাম str1, এবং এখানে আমরা কি করব, একটা স্ট্রিং নেম দিব, ঠিক আছে, বড় সড়ো। ঠিক আছে, একটা স্ট্রিং নেম দিলাম আমরা, দেন আরেকটা স্ট্রিং ডিক্লেয়ার করব str2। দেন আমরা এখন কি করব, আরেকটা স্ট্রিং নেম নিব, ঠিক আছে। তো এটা আমি নিব হচ্ছে, তো আমরা এখানে অবশ্যই দেখতেছি যে দুইটা স্ট্রিং কিনা সমান না, কিন্তু আমরা তাও এটা কি করব, চেক দিব যে দুইটা স্ট্রিং সমান কি না। তো তার জন্য আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা ইনিশিয়ালাইজ করব। করেছি স্ট্রিং কম্পেয়ার ফাংশন একটা ইউজ করেছি, এবং এই দুইটা এই স্ট্রিং কম্পেয়ার ফাংশনটা কি চেক দিবে যে এই দুইটা স্ট্রিং, স্ট্রিং ওয়ান এবং স্ট্রিং টু সমান কি না। তো যদি সমান হয় তাহলে এখানে পার্সেন্ট ডি এর মাধ্যমে স্টোর করবে এবং এখানে জিরো স্টোর হবে, ঠিক আছে। যদি সমান হয় তাহলে এখানে পার্সেন্ট ডি এর মাধ্যমে কি করবে, জিরোকে রিটার্ন করবে, ঠিক আছে। তো এখন যেটা করবে সেটা হচ্ছে, যদি সমান হয় তাহলে আমাদের স্ট্রিংটি ইকুয়াল হবে, এটা প্রিন্ট দিব আমরা ইকুয়াল, স্ট্রিংটি ইকুয়াল, এবং যদি সমান না হয় তাহলে স্ট্রিং নট ইকুয়াল। তাহলে আমাদের যেটা করতে হবে এখন, ডি ইকুয়াল টু জিরো যদি হয় তাহলে আমাদের সেটা কি হবে, প্রিন্টে স্ট্রিং আর ইকুয়াল ইকুয়াল, আর যদি সমান না হয় তাহলে আমরা সেটাকে কি দিব, নট ইকুয়াল, ঠিক আছে। ইলস প্রিন্ট স্ট্রিং আর নট ইকুয়াল, ঠিক আছে। তো আমরা এখানে কি করলাম, আমরা দুইটা স্টেটমেন্ট দিছি, ঠিক আছে, একটা হচ্ছে ইফ আর একটা হচ্ছে এলস। যদি সমান হয় তাহলে কি করবে, আমাদের যেটা জিরো রিটার্ন করছিল এটার সাথে ম্যাচ করবে, ম্যাচ করে আমাদের কি করবে, এটা স্ট্রিং আর ইকুয়াল প্রিন্ট হবে, ঠিক আছে। আর যদি সমান না হয়, যদি এখানে পার্সেন্ট ডি যদি এই দুইটা ম্যাচ করে যদি সমান না হয়, ঠিক আছে, তাহলে আমাদের কি প্রিন্ট করবে, এলস প্রিন্ট করবে, ঠিক আছে, স্ট্রিং আর নট ইকুয়াল। তো আমি যদি এখন কোডটিকে রান করি তাহলে তাহলে এখানে দেখাচ্ছি স্ট্রিং আর নট ইকুয়াল। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।